নিজের গলায় দুটি গানও গেয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। শুনেছেন সেই গান দুটি? 50 এবং 60-এর দশকে বাঙালির মনে জায়গা করেছিলেন এক সুন্দরী নারী, যারা রূপ দেখে মুগ্ধ হয়েছিল সকল বাঙালিরা। ইনি হলেন মহানায়িকা সুচিত্রা সেন। আজও তিনি বাঙালির মহানায়িকা। বাংলা চলচ্চিত্র জগতে তার পথ চলা শুরু হয়েছিল 1952 সালে। এই বছরই তার প্রথম ছবি মুক্তি পেয়েছিল, যার নাম ছিল শেষ কোথায়। অভিনয় জগতে পা রাখা ছিল, কিন্তু তার স্বামী দেবনাথ সেনের অনুরোধে সিনেমায় জগতে নেমেছিলেন তিনি। খুবই কম বয়সে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়ক হয়ে উঠেছিলেন। বাঙালি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার জুটি দর্শকদের সবসময়ের খুব পছন্দ ছিল। উত্তম কুমারের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রেক্ষা গিয়ে তাদের ছবি মানেই সবসময় হাউসফুল। সুচিত্রা সেন মোট 52টি বাংলা সিনেমা এবং 7টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। হিন্দি চলচ্চিত্র জগতে তার সবচেয়ে ভালো ছবি হল দেবদাস এবং আন্ধি। এর মতো আন্ধি ছবিতে হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে সুচিত্রা সেন শুধু মাত্র ভালো অভিনয়ই করেননি, অনেকেই জানেন না যে তিনি দুটি গানও গেয়েছিলেন। সেই সময় চাওয়া পাওয়া এবং দ্বীপ জ্বলে যায় মুক্তি পেয়েছে, দুটি ছবি সুপারহিট হয়েছে। তখন মেগাফোন কোম্পানির কমল ঘোষ সুচিত্রা সেনকে দিয়ে দুটি গান রেকর্ড করাতে চেয়েছিলেন। সুচিত্রা সেনকে রাজি করানোর জন্য তাদের বেশি সমস্যায় পড়তে হয়নি, কারণ সুচিত্রা সেনের স্বামী দেবনাথ সেন ছিলেন কমলবাবুর বন্ধু, তাই স্বামীর বন্ধুর অনুরোধ রেখেছিলেন তিনি। আসলে কমলবাবু মেগাফোন কোম্পানির একবারে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আবার সেই কোম্পানি খোলার পর কমলবাবু চেয়েছিলেন এমন কিছু করতে যাতে সারা বাংলায় তাদের গান এবং কোম্পানির নাম ছড়িয়ে যায়। এই জন্য সুচিত্রা সেনকে দিয়ে রিহার্সেল করিয়ে গানটি রেকর্ড করিয়েছিলেন তিনি। গান দুটি পুজোতে আসার কথা ছিল। একটি গান ছিল আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি, আর অন্য গানটি ছিল মন নয় আজ মন হয় আজ। কিন্তু এত কষ্ট করে তৈরি করা এই গানের রেকর্ডটি বাজার থেকে তুলে নিয়েছিল মেগাফোন কোম্পানি। তারা জানিয়েছিলেন এই গানের রেকর্ডিংয়ের সময় কারিগরি কিছু ত্রুটি থাকায় এই কাজ করতে বাধ্য হয়েছিলেন তারা, তাই মহানায়িকার সেই গান আর শুনতে পারেনি দর্শক।